हेलो बंधुरा तुम्हारे सबा के स्वागत जाना यूट्यूब चैनल इंडियन ब्लॉगरी आशा करी तुम्हारा सबाई खूब भलो आचो अनेक दिन तुम्हारे साथ देखा नहीं आज नतून उपहार डाली नहीं तुम्हारे सामने हाजिर हो आज हम सबा मिले बेड़ाते जाब डुआर्से तब ये डुआर्स भ्रमण एक दो दिन नय बेश कयेक दिन तई प्रथम पर्व आम्रा हाजिर होएछी कोचबिहारे। एई जायगाय पर्यटकदेर आकर्षणेर केंद्रबिंदु हलो कोचबिहार राजबाड़ी। ब्रिटिश राजत्व थेके शुरू करे महाराजा नृपेंद्र नारायणेर राजत्वकाल बहु पुरोनो ऐतिहासिक स्मृति आजो बहन करे चलेछे एई कोचबिहार जिला। सेई साथे एखानकार प्राकृतिक परिवेश खुबी मनोमुग्धकर। जदिओ राजादेर सेई जुग आर नेई बर्तमाने एई कोचबिहार राजबाड़ी रक्षणाबेक्षणेर दायित्वे रयेछेन आर्कियोलजिकल सार्वे अफ इंडिया। एखन प्रश्न हलो आमरा किभाबे पौंछबो एई कोचबिहारे। আপনারা ট্রেনেও যেতে পারেন আবার বাসে বা বাইক কারেও যেতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার গামী যে কোনো ট্রেনেই আপনি চলে যেতে পারেন নিউ কোচবিহার স্টেশন। সেখান থেকে এই রাজবাড়ির দূরত্ব খুবই কম। আবার কোচবিহার বাস স্ট্যান্ড থেকেও কোচবিহার রাজবাড়ির দূরত্ব হাঁটা পথ। এবং এক্ষেত্রে বিভিন্ন সরকারি বাস প্রকল্পেরও সুবিধা আপনারা পেয়ে যাবেন। এসবিএসটিসি বা এনবিএসটিসির বাস হাওড়া থেকে শিলিগুড়ি যায় সেই বাস আপনারা ধরতে পারেন। কোচ রাজবংশের এক অপূর্ব স্থাপত্যের নিদর্শন হলো এই কোচবিহার রাজবাড়ি। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে তৈরি হয়েছিল এই কোচবিহার রাজবাড়ি, যার অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস। লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলেই এই রাজবাড়ি তৈরি হয় বলে অনেক গবেষক মনে করেন। প্রধানত ইট বালি আর সুরকি দিয়ে তৈরি হয় এই বিশাল প্রাসাদটি। দোতলা রাজবাড়িটিতে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলী বা ইতালীয় রেনেসাঁর স্থাপত্যের নিদর্শন মেলে। রাজবাড়ির সামনে রয়েছে প্রশস্ত রাজপথ, যার দুই ধারে নানা রকমের গাছের সম্ভার, আর ভিতরে আছে বিরাট এক পুকুর যেখানে মাছ ও কচ্ছপ পাওয়া যায়। 1897 সালে ভূমিকম্পে এই রাজবাড়ির কিছুটা অংশ নষ্ট হয়ে যায়। এই রাজবাড়ির সিংহদুয়ারে আছে কোচ রাজাদের রাজ প্রতীক। বর্তমানে এখানে প্রবেশ করার জন্য অনলাইনে টিকিট কাটতে হয়, তার নির্দেশনা গেটেই দেওয়া আছে এবং প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা। এখন তোমরা দেখছো সেই বিখ্যাত পদ্মপুকুর, যার বিস্তৃতি বিরাট। রাজবাড়ির সামনেই অসম্ভব সুন্দর উদ্যান,
যা বিভিন্ন গাছে ও ফুলে শোভিত। এই ঐতিহ্যবাহী রাজবাড়ির প্রধান গম্বুজের নিচে রাজসভার কক্ষ, তার ঠিক সামনের মেঝেতে অদ্ভুত এক নকশা যার অর্থ সত্যের জয় হোক। এই সেই নকশা। আর এই গম্বুজের নিচে কোচ রাজা বা রানীদের মূর্তি এবং বেশ কিছু পুরনো তৈলচিত্র পাওয়া যায়। আর এই রাজবাড়িতে আছে একটি হাতির মাথার কঙ্কাল, যা মনে করিয়ে দেয় শিকারী রাজাদের কথা। সেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় বিভিন্ন ধরনের কক্ষ, যেমন দেবী কক্ষ, সেখানে পূজোর উপকরণ আমরা দেখতে পাই সেই পুরনো যুগের, শঙ্খ, ঘণ্টা, ধুনুচি, আরো অনেক জিনিস এবং দেবদেবীর মূর্তি। সেই কোচ রাজাদের আমলে মানুষের ধর্ম পরিচয়ও জানা যায়। এই কোচবিহার রাজবাড়ি এলে ইতিহাসের ঘটনা আমাদের চোখের সামনে যেন মূর্ত হয়ে ওঠে। এ ভালো লাগা এক অন্যরকম উপলব্ধি। এখন তোমরা দেখতে পাচ্ছ সেই আমলের বিভিন্ন বাদ্যযন্ত্র খুব সুন্দর করে সংরক্ষিত হয়েছে। নানা ধরনের বাঁশির ছবি এখন আমরা দেখতে পাচ্ছি। কয়েকটি কক্ষে সেই পুরনো যুগে রাজাদের ব্যবহার করা নানা জিনিসপত্র এবং পোশাক পরিচ্ছদ সব কিছুই সংরক্ষিত হয়েছে। আবার কয়েকটি কক্ষে ভাষালিপি, জনবসতির ছোঁয়া, গয়না, ব্যবহারিক জিনিস সব কিছুই আমরা দেখতে পাই। এখন তোমরা দেখতে পাচ্ছ রানীদের ব্যবহার করা সেই পুরনো যুগের জুতো, যা কত আধুনিক। দোতলায় রাজাদের মনোরঞ্জনের জন্য ছিল বিলিয়ার্ড খেলার বোর্ড, সেখানে তারা বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতেন।
জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী এই কোচ বংশেরই কন্যা। কোচ বংশ প্রায় 500 বছর ধরে শাসন কার্য চালায়। 1530 সালে কোচ রাজা বিশ্বসিংহ কোচবিহারে এসে শাসন শুরু করেন। তারপর তাঁর ছেলে নরনারায়ণ এই রাজ্যকে বিরাট বিস্তৃতি দেন। এখন আমরা প্রবেশ করব হাতিয়ার কক্ষ ও আগ্নেয় কক্ষে। তীর, বর্ষা, যুদ্ধের দামামা, ঢোল, তলোয়ার, কামান এবং বিদেশ থেকে নিয়ে আসা অনেক বন্দুক আমরা এখানে দেখতে পাব। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ইন্ডিয়ান ব্লগার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনে প্রেস করে, এবং পাশে থেকো, আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসব তোমাদের জন্য। সেই সঙ্গে এই ভিডিও শেয়ার করে বহু মানুষের কাছে পৌঁছে দাও, এটাই অনুরোধ। আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো বা কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও।
এই সেই হাতির মাথার কঙ্কাল যা কোচ রাজাদের শিকারী মানসিকতার পরিচয় বহন করে। Thank you.